হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। চলে আসলাম আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন আপনাদের মাঝে ডিসকভার 125 একটি বাইক নিয়ে। বাইকটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে, বাইকটি শোরুম পেপার সব অবস্থা আছে। আর আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিআরটিতে কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন। বাইকটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন না, পেজটি ফলো করতে পারেন, এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বাইকটি কিন্তু মাত্র অনলি 5,900 কিলোমিটার চলা, একদম জেনুইন চলা, একদম ফার্স্ট পার্টির কাছ থেকে বাইকটি কেনা হয়েছে। বাইকটি যে কিনবে সে একদম প্রথম মালিক হবে ইনশাল্লাহ। তবে বেশি কথা না বাড়িয়ে চলুন বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ। দর্শক, প্রথমে যদি বাইকটির আমি পিছনের টায়ার কন্ডিশনার দেখাই, দেখেন এখানে কিন্তু গ্রিন লাইনটা আছে, দেখেন একদম গর্জিয়াস অবস্থায় আছে। ব্যাকলাইট কন্ডিশন এই টাইপের হবে, এবং ব্যাক প্যানেলের ডাইন সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে। সাইড কভার কন্ডিশন এবং ট্রাঙ্কির ডাইন সাইড যদি দেখাই এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন। বাইকটির যদি সামনের টায়ার কন্ডিশনটা একটাবার দেখাই, একটু লক্ষ্য করবেন, দেখেন এখানে কিন্তু রেড লাইন আছে, ফুল চলা আছে। সামনের মাডগার্ড কন্ডিশন, হেডলাইটের কন্ডিশন এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের বাম হবে, একদম সুপার ইনটেক বাইক। যারা একটি শোরুম থেকে বাইক কিনতে চাচ্ছেন ডিসকভার 125, আমি মনে করবো শোরুম থেকে না কিনে আমার কাছ থেকে কিনে বাইকটি আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন। বাইক হিসাবে দুটো চাবি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাইকটি টোটাল রানিং আছে 6,947 কিলোমিটার চলা আছে বাইকটি। বাইকটি আমি একটু স্টার্ট দিই, একদম তাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন চলে আসবো বাইকটির মূল প্রাইজে। এই বাইকটির প্রাইস হচ্ছে, যেহেতু বাইকটি নতুন বাইক কেনা হয়েছে বেশি টাকা দিয়ে, এই বাইকটি প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র অনলি 1,30,000 টাকা। মাত্র অনলি 1,30,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ডিসকভার 125 নিউ মডেল বাইক, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন।